আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি এই মহামারীতে তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আজকে আমরা কথা বলতে চলেছি নবম শ্রেণী শিক্ষার্থীদের ফর্ম ফিল আপের বিষয় নিয়ে বা রেজিস্ট্রেশনের কার্যক্রম নিয়ে। তোমরা সাধারণত জানো যে আজকে থেকে তোমাদের রেজিস্ট্রেশনের কার্যক্রম শুরু, যেটা চলবে 30শে সেপ্টেম্বর পর্যন্ত। এখন বিষয় হলো যে এবছর কত টাকা লাগবে, কীভাবে টাকাটা পরিশোধ করতে হবে, এই সংক্রান্ত বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করতে চলেছি। সম্পূর্ণ ভিডিওটির সাথে থাকার জন্য তোমাদেরকে বিশেষভাবে অনুরোধ করা হলো। তো চলো আমরা কথা না বাড়িয়ে ভিডিওর মূল পর্বে চলে যাই এবং এই সংক্রান্ত বিষয়টা আমরা জেনে নেই। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড থেকে সোমবার নবম শ্রেণীর শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। জানা গেছে নবম শ্রেণীর রেজিস্ট্রেশন ফি 171 টাকা নির্ধারণ করা হয়েছে। তবে নির্ধারিত সময়ের পরে অতিরিক্ত 140 টাকা বিলম্ব ফি দিয়েও রেজিস্ট্রেশন করা যাবে। অর্থাৎ কোনো শিক্ষার্থী যদি উক্ত তারিখের মধ্যে যদি টাকা দিতে ব্যর্থ হয় তাহলে তাকে অতিরিক্ত 140 টাকা বিলম্ব ফি হিসেবে দিয়ে পরবর্তীতেও রেজিস্ট্রেশন করতে পারবে। ঢাকা বোর্ডের ওয়েবসাইটে প্রতিষ্ঠানের EIIN ও পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে রেজিস্ট্রেশনের ফর্ম পূরণ করা যাবে। সোনালী সেবার মাধ্যমে রেজিস্ট্রেশন ফি পরিশোধ করতে হবে। অর্থাৎ এবছর থেকে শিক্ষা প্রতিষ্ঠানের যত টাকা পয়সার লেনদেন সেটা আমরা সোনালী অ্যাপ সেবার মাধ্যমে দিতে পারব। সরকার নির্ধারণ করে দিয়েছে যে শিক্ষা প্রতিষ্ঠান, কিন্তু অনেক শিক্ষা প্রতিষ্ঠানই আছে যারা বিভিন্ন খাত দেখিয়ে শিক্ষার্থীদের কাছ থেকে হাজার হাজার টাকা লুটে নিচ্ছে। তো শিক্ষা মন্ত্রণালয় সোনালী অ্যাপের মাধ্যমে সকল শিক্ষা প্রতিষ্ঠানের লেনদেনের যে টাকাটা সেটা তারা ওই অ্যাপের মাধ্যমেই পরিশোধ করতে হবে, যার মাধ্যমে শিক্ষা প্রতিষ্ঠান কোন কোন খাতে টাকা নিচ্ছে সেটা তারা দেখতে পারবে। এতে শিক্ষার্থীরা বেশ উপকৃত হবে। তো বন্ধুরা, ভিডিওটিতে যারা এখনও একটা লাইক দেওনি ফটাফট একটা লাইক দিয়ে দাও এবং ভিডিওটি বেশি বেশি তোমার বন্ধুদের কাছে শেয়ার করে দাও। 12 বছর পূর্ণ না হলে বা 18 বছরের বেশি বয়সে কেউ রেজিস্ট্রেশন করতে পারবে না। অর্থাৎ 12 বছর যদি পূর্ণ না হয় আর 18 বছরের যদি বয়সে বেশি হয়ে যায় তাহলে সে রেজিস্ট্রেশন করতে পারবে না। অর্থাৎ 12+ যাদের বয়স তারাই এই রেজিস্ট্রেশনটা করতে পারবে। বোর্ড জানিয়েছে ব্যাংকে টাকা জমা দেওয়ার 24 ঘন্টার মধ্যেই ESIF পূরণ করতে হবে। নির্ধারিত তারিখের মধ্যে শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন করতে ব্যর্থ হলে বা এ কারণে শিক্ষার্থী কোনো সমস্যা হলে এর দায়িত্ব শিক্ষা প্রতিষ্ঠান প্রধানকে বহন করতে হবে। বিজ্ঞপ্তিতে নবম শ্রেণীর শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন বিস্তারিত তথ্য তুলে ধরা হয়েছে। বন্ধুরা, এখানে যে তারা বিজ্ঞপ্তিটা দিয়েছে এখানে বলা আছে উক্ত বিষয়ে নির্দেশনাক্রমে ভোট আওতায় স্বীকৃতিপ্রাপ্ত পাঠদানের অনুমতিপ্রাপ্ত সকল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অধ্যক্ষ অর্থাৎ প্রধান শিক্ষককে জানানো যাচ্ছে 2021-22 শিক্ষাবর্ষে নবম শ্রেণীতে ভর্তি ও অধ্যয়নরত শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন প্রতিক্রিয়া নিম্নবর্ণিত নির্দেশনাবলী অনুসরণ করে নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করার জন্য অনুরোধ করা হলো। তো জরুরি নির্দেশনা এক, এখানে বলা আছে JSE পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার 3 বছরের মধ্যে দেশের কোনো মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বাংলাদেশের মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত JSE বা JDC পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা অবশ্যই নবম শ্রেণীতে ভর্তি হওয়ার সুযোগ পাবে। নবম শ্রেণীতে ভর্তিকৃত সকল শিক্ষার্থী অভিভাবকের মোবাইল নম্বর সহ সকল তথ্য অনলাইনে আপলোড করতে হবে। অনলাইনে আপলোডকৃত তথ্য না থাকলে শিক্ষার্থী রেজিস্ট্রেশন দাবি করতে যাবে না, রেজিস্ট্রেশন দাবি করা যাবে না। অর্থাৎ এবছর থেকে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে যত টাকা পয়সা এবং যত ডকুমেন্ট আমরা শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে জমা দিতাম, তো করোনা মহামারীর কারণে এবছর থেকে অর্থাৎ সব কিছুই অনলাইনের মাধ্যমে পেমেন্ট করতে হবে বা ডকুমেন্টসও আপলোড করে দিতে হবে। 2, নিবন্ধনের সময় লক্ষ্য রাখতে হবে কোনো শিক্ষার্থীর বয়স 12 বছর পূর্ণ না হলে এবং 18 বছরের অধিক হলে নবম শ্রেণীর ভর্তি করতে পারবে না। অর্থাৎ কোনো শিক্ষার্থীর বয়স যদি 12 বছর পূর্ণ না হয় এবং 18 বছরে যদি বেশি হয়ে যায় তাহলে ওই শিক্ষার্থী নবম শ্রেণীতে ভর্তি হতে পারবে না। 3, জনপ্রতি রেজিস্ট্রেশন ফি বিলম্ব ফি ব্যতীত জনপ্রতি 171 টাকা, বিলম্ব ফি সহ জনপ্রতি 311 টাকা। অর্থাৎ নির্দিষ্ট সময়ের মধ্যে যদি শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে একজন শিক্ষার্থী ভর্তি হতে পারে তাহলে তার জন্য দেওয়া লাগবে 171 টাকা, আর যদি ওই উক্ত তারিখের মধ্যে যদি কোনো শিক্ষার্থী ভর্তি হতে না পারে তাহলে তাকে বিলম্ব ফি সহ তাকে মোট দিতে হবে 311 টাকা। 4, বিলম্ব ফি জনপ্রতি 140 টাকা মাত্র। 5, রেজিস্ট্রেশন
শিক্ষার্থীদের রেজিস্ট্রেশনের তথ্য আপলোড করার লক্ষ্যে স্ব শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকদের সমন্বয়ে 3 সদস্য বিশিষ্ট একটি রেজিস্ট্রেশন কমিটি গঠন করতে হবে। অনলাইন রেজিস্ট্রেশন সম্পূর্ণ হওয়ার পর চূড়ান্ত তালিকা ফাইলটি সাবমিটের পূর্বে দায়িত্বপ্রাপ্ত কমিটির সদস্যদের দ্বারা বিদ্যালয়ের রক্ষিত ভর্তি ফর্ম ও সনদের সাথে মিলিয়ে ভালোভাবে চেক করবেন। নিশ্চিত হওয়ার পর ফাইলটি সাবমিট করবেন। রেজিস্ট্রেশন কার্যক্রম কোনো অবস্থাতেই শিক্ষার্থীদের যুক্ত করা যাবে না। প্রয়োজনে মোবাইল ফোনে অভিভাবকদের সাথে যোগাযোগ করবেন। চূড়ান্ত তালিকা প্রিন্ট আউট প্রতিষ্ঠানে সংরক্ষণ করতে হবে। শিক্ষার্থী তত্ত্বে ভুল ত্রুটির জন্য শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও কমিটির সদস্যদের যৌথভাবে দায়ী থাকবেন। অর্থাৎ কোনো শিক্ষার্থীর যদি কোনো তথ্যে ভুল ত্রুটি থাকে তাহলে সেই দায়িত্ব ভারটা নেবে শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও কমিটি সদস্যগণ। 5. নিজ শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যয়নরত শিক্ষার্থী ব্যতীত অন্য কোনো শিক্ষার্থী কোনো অবস্থাতেই রেজিস্ট্রেশন মুক্ত করা যাবে না। অর্থাৎ আমাদের শিক্ষা প্রতিষ্ঠানের অর্থাৎ আপনি যদি যেই শিক্ষা প্রতিষ্ঠান থেকে জেএসসি পাস করেছেন ওই স্থানেই আপনি ভর্তি হতে পারবেন। যদি এর ব্যত্যয় ঘটে তাহলে শিক্ষা প্রতিষ্ঠান প্রদানের বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে। 7. ঢাকা বোর্ডের ওয়েবসাইটে OEMS ESF বাটনে ক্লিক করে EIIN ও পাসওয়ার্ড দিয়ে লগ ইন করলেই ড্যাশবোর্ডে থেকে ESF ও SSC তে ক্লিক করলেই পেবেবল ফিস অফ SSC 2021 রেজিস্ট্রেশন এ অ্যাপ্লাই নেম মোবাইল নম্বর অ্যান্ড নেম অফ স্টুডেন্ট দিয়ে প্রিন্ট সোনালি সেবার স্লিপে ক্লিক করলেই সোনালি সেবার স্লিপটি প্রিন্ট করতে হবে। ফর্মটি কোনোভাবেই ফটোকপি করে ব্যাংকে জমা দেওয়া যাবে না। ব্যাংকে 24 ঘন্টার মধ্যে পেমেন্ট ক্লিয়ার করলে নির্ধারিত শিক্ষার্থী ESF পূরণ করা যাবে। পেমেন্ট ক্লিয়ারের পরে নির্ধারিত সময়ের মধ্যে পুনরায় সোনালি সেবা স্লিপ ব্যবহার করা যাবে। অর্থাৎ আজকে থেকে রেজিস্ট্রেশন শুরু, যেটা চলবে 30 সেপ্টেম্বর পর্যন্ত। তো উক্ত সময়ের মধ্যেই সকল শিক্ষার্থীদেরকে বলবো আমি, উক্ত সময়ের মধ্যেই আপনারা শিক্ষা প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করে তথ্যগুলো আপলোড করে শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হয়ে যান। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে আপনার বন্ধুদের কাছে ছড়িয়ে দিন, যাতে তারা বিষয়টা জানতে পারে। তো বন্ধুরা, আমরা সাধারণত সবসময় শিক্ষামূলক ভিডিও সবার আগে আপলোড করে থাকি। একজন শিক্ষার্থী হিসেবে আপনার উচিত আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করা। কেননা শিক্ষা মন্ত্রণালয় থেকে যখনই কোনো শিক্ষা বিষয়ক আপডেট বা নিউজ দেওয়া হয় তৎক্ষণাৎ আমরা ভিডিও তৈরি করে আপনাদের সাথে শেয়ার করে থাকি। তো সকল আপডেট সবার আগে পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা ঘন্টা বাজিয়ে নোটিফিকেশন অল করে রাখুন, যাতে সব রকমের আপডেট আপনার হোম পেজে পৌঁছে যায়। তো বন্ধুরা, আজকে বিদায় নিচ্ছি ফিটসি কোনো নতুন আপডেট নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, স্বাস্থ্যবিধি মেনে জীবন পরিচালনা করবেন, এই প্রত্যাশা রেখে আজকে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।